فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جيان درشان ماني تو بھائي جناب سايف علي ভারত থেকে জানতে চেয়েছেন যে 7-8 বছরের বাচ্চা জিনা করলে সে কি গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে ছেলে সন্তান হোক চাই মেয়ে সন্তান হোক, যতক্ষণ পর্যন্ত তারা বালেগ না হবে তাদের উপরে শরীয়ত নাফেজ হয় না। ইসলামের বিধিবিধান যে রয়েছে, ইসলামের যে আহকামগুলো রয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে ওয়াজিব বা ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত তারা বালেগ না হবে। তাই কোনো ব্যক্তি যদি বালেগ হওয়ার আগে যদি কোনো হারাম কাম করে বসে, কবিরা গুনাহ যদি করে বসে, যেমন মদ পান করা বা জেনা করা ইত্যাদি, এবং সে এখনও শিশু অর্থাৎ সে বালেগ হয় নাই, এমত অবস্থায় সেই ছেলে বা মেয়ে এই ধরনের গুনার কাজ করার পর যদি মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত করবেন না। তার কারণ তারা এখনও বালেগ হয় নাই। তার দলিল আবু দাউদ তিরমিজির হাদিস। عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة علي رضي الله عنه বর্ণিত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে একজন হলো এই ওয়ান সাবি হাত্তা ইয়াবলুগ। তো এই হাদিস স্পষ্ট দলিল যে সন্তান যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, তাদের দ্বারা যদি এমন কাজ সংগঠিত হয় যেটাকে কবিরা গুনাহ বলা হয়ে থাকে, সেই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে জিজ্ঞাসিত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুয়াখাদা করবেন না। তবে তার অভিভাবক বা তার মা বাপ এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, বাল্যকাল থেকেই তাদেরকে আদর্শবান করে গড়ে তুলবেন, ভালো শিক্ষা দেবেন, এটাই হচ্ছে মা বাবার কর্তব্য। এ বিষয়ে মা বাবার সতর্কতা অবলম্বন করা উচিত, যেহেতু সন্তান যখন 7 বছরের বয়স হবে তাদেরকে নামাজের বিষয়ে তাকিদ দিতে বলা হয়েছে এবং 10 বছর বয়স হলে মারতেও বলা হয়েছে। তাই আমরা যারা সন্তানের অভিভাবক যে তাদের উচিত যে সন্তানের প্রতি যত্নবান হওয়া। এবার কথা হলো এই যে ছেলে সন্তান যদি হয় তাহলে তাদেরকে কখন বালেগ হিসাবে ধরা হবে, এ বিষয়ে উলামায়ে মুহাদ্দিসগণ কোরআন এবং সহিহ সুন্নাহকে পর্যালোচনা করে বলেন যে যদি তাদের স্বপ্নদোষ হয় অর্থাৎ মানি যদি বীর্য যদি বের হয় তাহলে তাকে বালেগ বলে গণ্য করা হবে। দ্বিতীয় হলো এই যে লজ্জা স্থানের চারপাশে যে লোম বের হয়, চুল বের হয়, সেটা যদি দেখা যায় বা বগলের নিচে যদি যে লোম বের হয় বা মোচ বা দাড়ি ইত্যাদি যদি এগুলোর মধ্যে কোনো একটা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সে বালেগ। তৃতীয় হলো এই যে যাদের চুল দাড়ি বা দাড়ি মোচ বা লজ্জাস্থানে যদি পশম বের না হয়ে থাকে, লোমগুলো যদি বের না হয়ে থাকে, এক্ষেত্রে তাহলে বয়সের দিকে লক্ষ্য করতে হবে। বয়স হলো 15 বছর, 15 বয়স যদি হয় তাহলে তাকে অবশ্যই বালেগ, সে বালেগ। তো এই হাদিস থেকে ওলামায়ে মুহাদ্দিসগণ এই কথাই বলেছেন যে বালেগ হওয়ার পূর্বে যদি কোনো কাজ করে বসে যা শরীয়ত বিরোধী, সে ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন না। তবে এ বিষয়ে মা বাবার সতর্কতা এবং যত্নবান হওয়া উচিত ছেলে মেয়েদের উপরে। এবং মেয়েদের ক্ষেত্রে আরও দুটো জিনিস বালেগ হওয়ার
পরিচয় পাওয়া যায়। তার মধ্যে একটা হলো হায়েজ আসা, প্রতি মাসে নিয়মিতভাবে যেটা রক্ত আসে, যেটাকে আমরা মাসিক বলে থাকি, সেই রক্ত যদি দেখা যায় তাহলে সে বালেক। আরেকটা জিনিস হলো এই যে হামাল যদি গর্ভধারণ করে পুরুষ মেয়ে, এমন অবস্থায় যখন পৌঁছে যায় উভয়ের বীর্য যখন একত্রিত হয়ে গর্ভধারণ করে, তখন সে কি হবে, বালেক হবে, এ কথাও ওলামায়ে কেরামগণ বলেছেন। তো এই ছিল মূল কথা, বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.